আলু পোস্ত, পালং শাক, একটু মুগের ডাল আর পালং শাক, বেগুন, একটা তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা। বাইরে থেকে আসবে না এখানেই করবেন? আমরা নিজেরা করব। আপনি করবেন? আমিই করব। আচ্ছা, কি মানে একই চালের ভাত মানে আপনারা যা খান সেই? সে তো আমরা যা খাই সেই চালই। আমরা দামি, এখন লকডাউনে ব্যাপার, প্রোগ্রাম টোগ্রাম নাই, আমরা দামি চাল কিনতে পারবো না। আমরা যেটা খাই রেশনের চাল ওইটাই। ডাল ভাত সবজি, নিরামিষ খাবার। নিরামিষ খাবার রান্না করতে? হ্যাঁ, নিরামিষই। এমনি সাধারণ আমরা যে চাল খাই সেই চালের ভাত, একটু ডাল, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, একটু আলু পোস্ত, এই আর কি। একটু রুটি থাকবে সঙ্গে। এই যে মানুষের এত ভেদাভেদ, এত দ্বন্দ্ব, তা বাউলরা এই নিয়েই বলে সবসময় যে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, এবং হিংসা বিবাদ এইগুলো আমাদের মধ্যে থাকবে না। এই বাউলটা গানের মধ্যে দিয়েই এইসব বলে বেড়ায়। তা আমি সেই গানটা একটু শুনিয়ে দিচ্ছি। ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান, ভগবান রে, ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান, ভগবান রে, ওরে মানুষ দেখবি যদি ভগবান। তাতে বোঝাতে চাইছে, আরও গানের কথা আছে যে ভগবান কোথায়। আমরা ভগবান ভগবান করি মন্দিরে মসজিদে, তা বাউল বলছে বাবা কোথাও ভগবান নাই, এই সর্বজীবের মধ্যেই ভগবান আছে। তোমরা জীবকে ভালোবাসো, সবার সঙ্গে প্রেম রাখো, ভালোবাসা রাখো, সবারই পাশে থাকো, দুঃখে সুখে থাকো, এখানেই ভগবান পাওয়া যায়। এটাই বাউলের দর্শন।